আজ মধ্যরাত থেকে 28 অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় 22 দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। ইতোমধ্যে সরকারের নিষেধাজ্ঞা মেনে জাল ও নৌকা তীরে উঠিয়ে নিয়েছেন স্থানীয় জেলেরা, কিন্তু বহিরাগত কিছু জেলে এসে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরে বলে অভিযোগ জেলেদের। এজন্য সরকারের নজরদারি বাড়ানোর দাবি তাদের। 28 অক্টোবর থেকে 28 অক্টোবর যে অভয়াশ্রমের ঘোষণা করছে, এতে আমাদের যে 20 কেজি চাল দেয় আমাদের দৈনিক গড়ে পড়ে 900 গ্রাম করে। 900 গ্রামের চালের দাম 45 টাকা দৈনিক, পরে 45 টাকা। 45 টাকা দিয়ে একটা মানুষের কীভাবে সংসার চলে? আর সরকার এই 45টা দিয়ে কি অভিযান সফলতা করে নিতে চায়? তাহলে জেলে তো ঘরে আর বৈশাখে কোনো, 45 টাকায় একটা মানুষের কোনো কিছুই হয় না। হ্যাঁ, একটা মানুষের চা খরচ হয় না 45 টাকা। তাহলে কীভাবে সরকার আশা করে যে এই 45 টাকা দিয়ে জনগণের এই জেলেদের অভিযান সফল করবে? এতে প্রশাসনও বিমুখে পড়ে, আমরাও অনেক বিপদগ্রস্ত হই। আমরা অভিযান মানছি, আমরা জাল টাল সব উঠাই ফেলছি, অনেক টুকটাক কাজ আছে করতেছি, সরকারেরও কঠোরতা না মানিয়ে গেছি, ঠিক আছে। যদি সরকার যদি আমাদেরকে না চায় তাইলে তো আমরা মানিয়ে নিতে পারবো না, কারণ আমার কিস্তি আছে। সরকার যে 20 কেজি জায়গায় চাইল ভাই, আমরা 16-17 কেজি এই চাল দিয়ে তো আমাকে ফাইট পারবো না। আমাদের 1 নম্বর কিস্তি বন্ধ করতে হইবে, কিস্তি বন্ধ না করে কিস্তি তারা দিলে আমার বাধ্য গাঙ্গা যেতে হবে। এদিকে কোনো জেলেকে যেন শাস্তির আওতায় না আনতে হয়, সেজন্য এই 22 দিনের নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান জেলা মৎস্য কর্মকর্তা। 28 অক্টোবর 2022 সারা দেশের মধ্যে চাঁদপুর জেলাকে মায়ের সরকারি অভিযান পরিচালিত হবে, এবং সে লক্ষ্যে আমরা ইতিমধ্যে জেলা টাস্ক ফোর্স মিটিং করেছি, এবং সেখানে যে দুরন্ত করে সেই সিদ্ধান্ত করে এসেছি সেটা হলো যে খালের মুখ নিয়ন্ত্রণ করা, এবং সেখানে যে নৌকার ডিজিনগুলো খুলে রাখা। এই 22 দিন আমরা নদী জাল এবং নৌকা শোনা দেখতে চাই, এবং আমরা চাই না যে কোনো জেলে এই আমাদের যে শাস্তির আওতায় আসুক। এই জন্য আমরা যে শাস্তির যে মাত্রা আছে সেটা আপনারা জানেন, যে অবৈধ যদি ভাবে মাছ ধরে তাহলে 1 থেকে 2 বছরের জেল কিংবা 5 লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের দণ্ডে তারা জরিমানা হতে পারে, এটা এই ধরনের শাস্তির বিধান রয়েছে। আর ইতিমধ্যেই আমাদের সদস্য সরকার জেলেদের 24 মাঝে বিতরণের জন্য আমাদের মাঝে ডিজিএফ চাল বরাদ্দ দিয়েছে, এবং এবারে আমাদের সদস্য সরকার আমাদের জেলের প্রতি 25 কেজি চাউল বরাদ্দ দিয়েছে, এবং এটা গতবার ছিল 20 কেজি, এবারে 5 কেজি বেড়ে বেড়েছে জেলে। এটা আমাদের জন্য একটা সুখবর। আমরা আশা করবো যে জেলেরা এই সময় এই আমাদের নদীতে নামবে না, এবং মানে ক্ষতিকরভাবে কোনো মাছ ধরার চেষ্টা করবে না। এই অভিযান সফল করতে জেলেদের আর্থিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি ঋণের কিস্তি বন্ধ রাখতে হবে, তাহলেই এই অভিযান সফল হবে বলে অভিমত সংশ্লিষ্টদের।